আসসালামু আলাইকুম, আমির হোসেন লার্নিং পেজে আপনাদেরকে স্বাগতম। আজকে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা জানব 11 KV সাবস্টেশনে বিসিবি প্যানেলে ব্যবহৃত সিমেন্সের এই রিলেটি 7SR10। 7SR10 এই রিলেটি ব্যবহার করার জন্য আমরা যে প্যারামিটার সেটিং করতে হয় তারই ধারাবাহিকতা আজকে আমরা প্যারামিটার কিভাবে সেটিং করতে হয় তা জানব। তো এই বিসিবি 11 KV বিসিবি প্যানেলে বিভিন্ন রিলে ব্যবহার করা হয়ে থাকে আমরা জানি। তো আজকে আমরা সিমেন্সের এই রিলেটি ব্যবহারের করলে যে প্যারামিটার সেটিং করতে হয় তা জানব। তো প্রথমে আমরা জানব বাটনগুলির নাম কী এবং কাজ কী। তো এই লাল বাটনটির কাজ হচ্ছে বিসিবিকে অফ করা। এই বাটনটির সাহায্যে বিসিবিকে অফ করা হয়। তার নিচে যে বাটনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ইন্টার বাটন। ইন্টার বাটনের সাহায্যে আমরা প্যারামিটার সেট করার জন্য ভিতরে প্রবেশ করব। এটা দিয়ে পাসওয়ার্ড দিতে হয় এবং সেভ করতে হয়। তার নিচে যেটা ক্যান্সেল বাটন, এটা দিয়ে আমরা প্রোগ্রাম থেকে ফিরে আসার জন্য বা ক্যান্সেল করার জন্য ব্যবহার করা হয়। তো এই বাটনটি হচ্ছে টেস্ট রিসেট বাটন। এটা হচ্ছে নর্মাল মোডে হচ্ছে এটা দিয়ে ল্যাম্প টেস্ট করা হয় এবং কোনো অ্যালার্ম আসলে এটা দিয়ে রিসেট করা হয়। আর প্যারামিটার সেটিং বা প্রোগ্রামিং মোডে হচ্ছে এটা শিফট কী হিসাবে কাজ করে এবং আমরা মোড চেঞ্জ করার জন্য এটা কাজ করে এবং প্যারামিটারের ভ্যালু ভিউ করার জন্য এটা কাজ করে। তারপরে আমরা যে সবুজ বাটনটি দেখা যাচ্ছে এটা দিয়ে হচ্ছে বিসিবি অন করে। এই বাটনে চাপ দিলে বিসিবি অন হয়। তো তার নিচে যে বাটনটি আমরা দেখতে পাচ্ছি আপ অ্যারো, এটা দিয়ে হচ্ছে আমরা প্যারামিটার পরিবর্তন করার জন্য এটা ব্যবহার করা হয় এবং প্যারামিটার ভ্যালু পরিবর্তন করার জন্য ব্যবহার করা হয়। এবং এই ডাউন অ্যারোটিও সেম একই আপ অ্যারোর মতন কাজ করে, প্যারামিটার চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয় এবং প্যারামিটার ভ্যালু চেঞ্জ করার জন্য ব্যবহার করা হয়। তো এখন আমরা জানলাম বাটনগুলির কাজ কী এবং নাম কী। তো এখন আমরা কীভাবে প্যারামিটার সেট করতে হবে তার জন্য আমরা প্রোগ্রামে প্রবেশ করার জন্য ইন্টার বাটন চাপবো। ইন্টার বাটন চাপার পরে আমাদেরকে যে দেখা যাচ্ছে কন্ট্রোল মোড। তো কন্ট্রোল মোডে আমরা প্রবেশ করার জন্য আমাদেরকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা কন্ট্রোল মোডে আমরা ডাউনেরও চাপবো। ডাউনেরও চাপলে এখানে দেখা যাচ্ছে সিবি ট্রাভেলিং। আমরা এখন যেই প্যারামিটারটা দেখতে পাচ্ছি সিবি ট্রাভেলিং, তো ইন্টার টু কন্ট্রোল। তো আমরা ইন্টার বাটন প্রেস করলে আমরা কন্ট্রোল মোডে প্রবেশ করতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ড এখানে হচ্ছে 4টা এ, বড় হাতের এ 4টা। তো এ চাপ দেওয়ার লেখার জন্য আমি আপ অ্যারো চাপ দেব। আপ অ্যারো চাপ দিলে একটি এ লেখা আসবে এবং এডার স্থান পরিবর্তন করার জন্য নিচে টেস্ট রিসেট বাটন চাপ দেব। তো এই বাটনটি প্রোগ্রামিং মোডে শিফট বাটনের কাজ করে। তো আমরা হচ্ছে এভাবে 4 বার 4টি এ লিখে দেব। একবার আপ অ্যারোতে চাপ দেব এবং একবার টেস্ট রিসেট বাটনে চাপ দেব। তো এভাবে 4টি এ লেখা শেষ হয়ে গেলে আমি ইন্টার বাটনে প্রেস করে দেব। তো 4টি লেখা হয়ে গেছে। তো আমি আবার ইন্টার বাটনে প্রেস করব। ইন্টার বাটনে প্রেস করলে আমরা এই প্রোগ্রামে প্রবেশ করব। তো দেখতে পাচ্ছেন সিবি ট্রাভেলিংয়ে আমি প্রবেশ করেছি। তো এখন সিবি ট্রাভেলিংয়ে দেখাচ্ছে ক্লোজ ওপেন। তো আমরা কি এই ব্র্যাকেটটা ক্লোজ করব নাকি ওপেন করব। তো এখন আমরা ক্লোজের মধ্যে লেখাটা ব্লিঙ্কিং করতেছে। এখন যদি আমরা ইন্টার করি তাহলে এটা ক্লোজ হবে। তো আমরা হচ্ছে এটা শিফট করব, আমরা ওপেন করার জন্য শিফট করব। তো শিফট করার জন্য এই নিচে টেস্ট রিসেট বাটনে চাপ দিলে এটা শিফটিং হবে। তো আমরা যদি ক্লোজ করতে চাই তো ক্লোজে রেখে এন্টার করব, আর যদি আমরা ওপেন করতে চাই ওপেনে রেখে আমরা এন্টার করব। তো আমরা যখন, যেহেতু আমাদের এটা এখন রানিং, আমি তো আর এটা বন্ধ করতে পারবো না, তো আমি এটা ক্লোজ করাটাই দেখাবো। তো ক্লোজের মধ্যে আমরা যখন এন্টার বাটন চাপ দেব তখন আমাদের কনফার্ম লেখাটা আসবে। তো কনফার্ম লেখাটা আসার পরে আমি আবার ইন্টার বাটনে চাপ দেব, তখন এটা কনফার্ম ক্লোজ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ডাউনের চেপে ফিরে এসেছি এবং
টেস্ট রিসেট বাটন চেপে আমরা মোড পরিবর্তন করেছি। তো এখন আমরা সেটিং মোডে চলে এসেছি। সেটিং মোডে চলে আসার পরে আমি যখন ডাউনেরও চাপ দিয়েছি, সেটিং মোডের প্যারামিটার দেখাচ্ছে সিস্টেম কনফিগারেশন। তো সিস্টেম কনফিগারেশনের নিচে আমরা সিটিভিটি, তারপর হচ্ছে ফাংশন কনফিগারেশন, তারপর হচ্ছে কারেন্ট প্রোটেকশন। তো কারেন্ট প্রোটেকশন, আমরা এখন কারেন্ট প্রোটেকশন ভিউ করার জন্য আমরা টেস্ট রিসেট বাটন চাপ দেব। তো টেস্ট রিসেট বাটন চাপ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ফেজ ওভার কারেন্ট। ফেজ ওভার কারেন্ট আমরা প্যারামিটারটা দেখার জন্য আমরা টেস্ট রিসেট বাটনে চাপ দিলে এটা ভিউ আসবে। নিচে দেখতে পাচ্ছেন টু ভিউ। তো এখন আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ জি ওয়ান, ভিউ জি ওয়ান, এবং নিচে প্যারামিটার দেখাচ্ছে 15 মেজারমেন্ট। তো এখন দেখাচ্ছে আমরা ডাউনেরও চাপার পরে 15-1 এলিমেন্ট, এটা ডিজেবল আছে। তো আমরা এটাকে এনেবল করে দেব। তো এনেবল করার জন্য আমরা ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করার পরে এটা ব্লিঙ্কিং করতেছে। এখন আমরা আপ ডাউন অ্যারো চেপে এটাকে এনেবল করে দেব। তো এখন এনেবল করার পরে আমরা আবার ইন্টার বাটন চাপ দিয়ে সেভ করে দেব। তো এখন সেভ হয়ে গেল। এখন আমরা আবার ডাউন অ্যারো চাপবো। ডাউন অ্যারো চাপলে 15-1-2 আসবে। আমরা যখন ডাউন অ্যারো চাপ দেব, তো এখন আমরা যদি এটাকে পরিবর্তন করতে চাই, এখানে যেই সেটিং ভ্যালুটা দেওয়া আছে ভ্যালুটা যদি পরিবর্তন করতে চাই, তো আমরা এন্টার প্রেস করব। ব্লিঙ্কিং করার পরে আমরা আপ ডাউন অ্যারো চেপে আমরা বাড়াতে চাইলে আপ অ্যারো চাপবো এবং কমাতে চাইলে ডাউন অ্যারো চাপবো। তা আমাদের এটা কত থাকবে সেটা নির্ভর করবে ট্রান্সফরমার রেটিংয়ের উপর। তো ট্রান্সফরমার রেটিংয়ের যে কারেন্টটা দেওয়া থাকবে সেই কারেন্টটা লোডের সাথে হিসাব করে আমরা এখানে এই অ্যাম্পিয়ারটা সেট করে দেব। তো আমরা এখন অ্যাম্পিয়ারটা সেট করে দেব। তো অ্যাম্পিয়ারটা কত সেট করতে হবে সেটা হচ্ছে ট্রান্সফরমার, আমরা যে ট্রান্সফরমারটা ব্যবহার করব সেটার যে কারেন্ট রেটিং আছে সেই রেটিংয়ের সাথে আমাদের প্রেজেন্ট যে লোডটা থাকবে সেটা হিসাব করে আমরা এই কারেন্টটা সেট করে দেব। তো আমরা যেই কারেন্টটা সেট করব সেটা আসার পরে, দেওয়ার পরে ভ্যালুটা আমরা কি করব, ইন্টার বাটন প্রেস করে এটা সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার পর আমরা আবার ডাউনেরও চাপবো। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন 15-1-1 এটা তাই থাকবে, এবং টাইম মাল্টি সেটাও থাকবে, এবং আমরা চেঞ্জ করতে পারলে কয়েক সেকেন্ড আমরা চেঞ্জ করে দেব। আমাদের যদি মনে হয় যে আমরা এটা এত বেশি সেকেন্ড রাখবো না, তাহলে মিনিমাম অপারেটেড টাইম সেটা আমরা 15 মিলি সেকেন্ড রেখেছি, সেটাও আমরা পরিবর্তন করতে পারবো, এবং রিসেট টাইমটা আমরা অবশ্যই 0 সেকেন্ড রাখবো। তো এবং 15-1-2 এলিমেন্ট এসেছে, তো এটা হচ্ছে এখন ডিজেবল আছে। তা আমি এখন এটা ইনেবল করে দেব। তো ইনেবল করার জন্য একই নিয়ম, আমরা প্রথমে ইন্টার বাটন চাপবো, তারপর হচ্ছে আপ অথবা ডাউন এর চেপে ইনেবল করে দেবো। করার পরে আমরা ইন্টার বাটন চেপে আবার সেভ দিয়ে দেবো। তো 15-1-2 সেটিংয়ের কারেন্টটা দেখাচ্ছে 210 এম্পিয়ার। তো আমরা এটা তাই রাখবো। তো এখন মাল্টি টাইম যেটা সেটাই রাখবো, তারপরে মিনিমাম অপারেটর টাইম এটা যা আছে তাই থাকবে, এবং ফলোয়ার ডিটেল এটা 0ই থাকবে, এবং রিসেট টাইম 0 থাকবে। তো এবং 15-1 এলিমেন্ট, তো এটা আমরা ডিজেবল ছিল আমরা এনেবল করে দেব। তো আসলে এটা ডিজেবল ছিল না, সবগুলিকেই ডিজেবল থেকে আমরা যখন প্রথমে এনেবল করব তখন আমরা এভাবেই করব। তো ভ্যালুটা চেঞ্জ করার জন্য ইন্টার বাটন প্রেস করব এবং আপ ডাউন অ্যারো চেপে আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা আমরা দেব সেটা নির্ণয় করব। তারপরে সেভ করার জন্য আমরা আবার ইন্টার বাটন প্রেস করে দেব। তারপরে আমরা 15-2 এলিমেন্ট ডিজেবল আছে, আমরা এটাকে এনেবল করব। ইন্টার বাটন প্রেস করে আপ অথবা ডাউনেরও চেপে এনেবল করে দেব। তারপরে সেভ করার জন্য ইন্টার বাটন আবার চাপব, এবং আবার প্যারামিটার চেঞ্জ করার জন্য আপ অথবা ডাউনেরও চেপে আমরা প্যারামিটার চেঞ্জ করব। তো 15-2 সেটিং,
তো এখানে আমরা কারেন্টটা সেট করে দেব, তারপর আমরা ডাউনেরও চেপে নিচের দিকে আসতে থাকব। তো এখন ফেজ ওভার কারেন্ট সেটিং শেষ, তো আমরা প্যারামিটার চেঞ্জ করব, প্রোগ্রাম চেঞ্জ করব। তো এখন হচ্ছে ডেরিভেটেড আর্থফল, তো আর্থফলটা ভিউ করার জন্য আমরা টেস্ট রিসেট বাটনে প্রেস করব। আমরা এটা প্যারামিটারগুলি দেখব, তো এখানে দেখতে পাচ্ছি 15-1n-1 এলিমেন্ট এটা ডিসেবল আছে, তো এটাকে ইনেবল করার জন্য আমরা ইন্টার বাটন প্রেস করে দেব। তারপরে ইন্টার বাটন প্রেস করার পরে আপ অথবা ডাউনেরও চেপ এটাকে এনেবল করে দেব এবং সেভ করার জন্য আবার ইন্টার বাটন চাপব। তো 15-1n-1 সেটিংয়ের পরে আমরা এটার যে ভ্যালুটা দিয়ে দেব, তো অবশ্যই এটার ভ্যালুটা হবে আমাদের যে আর্থিংয়ের যে সিটি থাকবে সেই সিটির রেটিংয়ের সাথে, অবশ্যই এটা আমাদের যে ফেজ কারেন্ট থাকবে সেটার চেয়ে কম থাকবে। তো মিনিমাম ওভারটার টাইম এটা জিরো থাকবে এবং রিসেট টাইম জিরো থাকবে। এবং এখন হচ্ছে 15-1n-2 এলিমেন্ট এটা আমরা ডিসেবল থেকে এনেবল করে দিয়েছি এবং কারেন্টটাও দিয়েছি। তো ফিফটিন এন ড্যাশ ওয়ান এলিমেন্ট এটা এনেবল করে দেব। এনেবল করার জন্য একই নিয়ম, ইন্টার বাটনে প্রেস করতে হবে এবং আপ অথবা ডাউনেরও চেপে এনেবল অথবা ডিসেবল করে এবং ইন্টার বাটন চেপে আবার পুনরায় সেভ করতে হবে। তো এখন 15n-2 এলিমেন্ট আমরা এনেবল করব। তারপর আমরা 15n-2 সেটিং এটা আমরা কারেন্ট সেটিং করব। তো কারেন্ট সেটিং করার জন্য আমরা একটা জিনিস খেয়াল করব, আমরা হচ্ছে গিয়া যে কারেন্ট সেটিংটা দেব সেটার অবশ্যই অনেক কম থাকবে এই আর্থিং সেটিংটা, আর্থিং কারেন্ট সেটিংটা ফেস কারেন্ট থেকে। তো আমাদের এই কারেন্ট সেটিং, কারেন্ট প্রোটেকশন সেটিং প্রোগ্রাম শেষ। আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। তো একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা এক নম্বরে যেই কারেন্টটা সেটিং করব অবশ্যই তার চেয়ে কম সেটিংয়ে রাখবো 2 নম্বরে কারেন্টটা এবং সময়টাও কম থাকবে। এক নম্বরে যেটা সেটিং করব তার চেয়ে 2 নম্বরেরটা কারেন্ট রেটিংটা কম থাকবে এবং সময়টাও কম থাকবে। তো ভিডিওটা অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। খোদা হাফেজ।